একটি ইমেজ তখনই ভালো লাগে যখন তাতে ভেরিয়েশন খুঁজে পাওয়া যায়। আমরা প্রাত্যহিক জীবনে যা দেখি বা নিত্য যা দেখি তার থেকে ব্যতিক্রম যদি কিছু আমরা দেখতে পাই, তবে সেখানে আমাদের দৃষ্টি বন্দী হতেই হয়, দৃষ্টি সেখানে আকর্ষিত হয়। এই লেসনটিতে আমরা দেখব কিভাবে ইমেজ ভেরিয়েশন প্রয়োগ করা যায়। এক্ষেত্রে আমরা একটি খুব সহজ ভেরিয়েশন প্রয়োগ করব একটি সহজ লেসনের মাধ্যমে। তো চলুন দেখা যাক কিভাবে তা করা সম্ভব। প্রথমেই আমাদের যে ইমেজটিতে আমরা ভেরিয়েশন প্রয়োগ করতে চাই সেই ইমেজটি নেই। ভেরিয়েশন প্রয়োগের বিভিন্ন ধরনের পন্থা রয়েছে, তো আমরা এক্ষেত্রে একটি ওভারলেইং লেয়ার মাধ্যমে এবং তাতে মূল মেথড গিয়ার প্রয়োগের মাধ্যমে আমরা এতে ভেরিয়েশন সংযোগ করব। তো দেখা যাক কীভাবে তা করা যায়। ছবিটি নেয়ার পর আমরা এক্ষেত্রে একটি নতুন লেয়ার নিই। নতুন লেয়ারে আমরা বিভিন্ন ধরনের রং দিয়ে কিছু রেক্ট্যাঙ্গুলার বক্স তৈরি করি। এবার তৈরিকৃত এই বিভিন্ন রঙের রেক্ট্যাঙ্গুলার লেয়ারটিকে আমরা আমাদের পূর্ববর্তী ইমেজের উপর প্রয়োগ করে কীভাবে ভেরিয়েশন আনা যায় তা দেখব। খুব সহজেই আপনি এটা করতে পারেন। ফটোশপে লেয়ারের উপর আমরা যে ব্লেন্ডিং মোড রয়েছে তাতে ভেরিয়েশন আনার মাধ্যমে এটা করতে পারি। চলুন দেখা যাক। দেখুন লুমিনেন্সি, এটি আমাদের মূল ইমেজটিতে তেমন কোনো ভেরিয়েশন আনতে পারেনি। এবার কালার, হ্যাঁ লক্ষ্য করুন এই কিটি আমার মূল ছবিতে একটি ভেরিয়েশন নিয়ে এসেছে। এখানে আপনি চাইলে রেক্ট্যাঙ্গুলার পয়েন্টগুলোকে কিছুটা মিলিয়ে দিতে পারেন একে অন্যের সাথে। সেটি আপনি চাইলে ব্লেন্ড টুল ইউজ করে করতে পারেন অথবা স্মার্ট টুল ইউজ করে করতে পারেন। লক্ষ্য করুন
ইমেজে ভেরিয়েশন আনা মূলত আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে। আসলে আমরা এক্ষেত্রে তেমন কিছুই করিনি, কিন্তু এই অল্প কাজের মাধ্যমেই আমরা মূল ইমেজটিতে একটি ভিন্ন মাত্রা দিতে সক্ষম হয়েছি। আপনিও এরকম বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি প্রদান করে আপনি আপনার ইমেজটিকে আরও আকর্ষণীয়, দৃষ্টিনন্দন করে তুলতে পারেন।